ফোর থিংস ইউ শুড নেভার ডু বিফোর ইউর তুমি পরীক্ষার আগে করো তাহলে হচ্ছে তোমার রেজাল্ট বা পরীক্ষা খারাপ হবে আর যদি এগুলো থেকে নিজেকে বিরত রাখতে তাহলে তোমার অবশ্যই ভালো হবে সেক্ষেত্রে পড়াশোনা যতটুকুই হোক না কেন আচ্ছা নাম্বার ওয়ান কজটা তোমাদের সাথে শেয়ার করি লাস্টে থাকবে খুব আকর্ষণীয় একটা পয়েন্ট যে পয়েন্টটা অবশ্যই খুব জরুরি নাম্বার ওয়ান পয়েন্টটা হচ্ছে ডু নট কম্পেয়ার ইউর প্রিপারেশন উইথ ইউর ফ্রেন্ডস তার মানে কি সেটা হচ্ছে ধরো তুমি দুইটা অধ্যায় খুব ভালো করে পড়েছো তখন তুমি পড়ার পরে তোমার মনে হলো আচ্ছা আমি একটু ওকে ফোন দিয়ে দেখি তো আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে দেখি তো ও কত অধ্যায় পড়লো তুমি ওকে ফোন দিলা ও তখন বললো আমার পাঁচ অধ্যায় শেষ তখন তোমার মনে হলো আচ্ছা আমি তো মাত্র দুই অধ্যায় পড়লাম আমার তো তাহলে রেজাল্ট খারাপ আসবে আমি তো ফেল করব আর টেস্টে ফেল করলে আমার এসিসিতে বসতে দেবে না আর বসতে না পারি আমি পিছিয়ে যাব আমার জিপিএ খারাপ হবে অনেক ভয় তোমার মাথায় নাড়াচাড়া দিয়ে উঠলো আর এই ভয় থেকেই তখন তোমার মনে হচ্ছে তাহলে আমার খুব দ্রুতই বাকি তিনটা অধ্যায় পরে ওর সমান হয়ে যাব তখন তুমি কি করলা প্রথম দুইটা অধ্যায় যেটা তুমি আগেই পড়েছো খুব ভালো করে পড়লা ওকে তোমার ফ্রেন্ডকে ধরার জন্য তুমি তিনটা অধ্যায়কে কোনো মতে পড়ে গেলা কিন্তু দেখা গেল প্রথম দুই দুই অধ্যায় তুমি পড়লা ওখান থেকে একটা সৃজনশীল আসলো বাকিগুলো আসলো ওই তিন অধ্যায় ডেকে যেগুলো তুমি বন্ধুর সাথে কম্পিটিশন করতে গিয়ে খুব দ্রুত কোনো মতে পরে গেছো সেখান থেকে আসছে তার রেজাল্ট কি আসবে তোমার সৃজনশীলে অ্যান্সার করার ক্ষমতা বা দক্ষতা অনেক কমে যাবে আর এই ভুলটা অনেকেই করে তবু আমি বলবো তোমাদের প্লিজ ডোন্ট কম্পেয়ার ইউর প্রিপারেশন উইথ ইউর ফ্রেন্ডস নাম্বার টু সেটা হচ্ছে ডু নট ট্রাই এনি নিউ টেক্সট বুক বিফোর ইউর এক্সাম সেটা কি ধরো হচ্ছে পুরো দুই বছর ধরে তুমি বই খুলো তোমার না খুলো ধরো হচ্ছে তুমি কবির স্যারের বই পড়লা এখন পরীক্ষার আগে দিয়ে তোমার এক বন্ধু বলো দোস্ত কেমিস্ট্রির জন্য মনে হয় তো হাজারি স্যারের বই থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে তোমার মাথায় তখন টেনশন ঢুকলো আচ্ছা আজকে আমি লাইব্রেরিতে যাব আমি হাজারি স্যারের বই কিনবো হাজার স্যারের বই কেনার জন্য তুমি লাইব্রেরিতে গেলা লাইব্রেরিতে কিনে আনলাম নতুন বই সামনে খুললা খুলে তুমি দেখো কি এ কি এমন অনেক কিছুই তো মিলতেছে না যেটা হচ্ছে আমি কবি স্যারের বইতে পড়েছিলাম নতুন নতুন জিনিস তখন তোমার পড়ার যেই চাপ একটা বড় মেন্টাল পেশার ক্রিয়েট হবে আর ওই মেন্টাল প্রেশার কারণে তোমার দেখা যাবে তোমার হাজার বইয়ের একটা তুমি পড়তে গিয়ে তোমার ওই পড়াটা ঠিক মতো হবে না আর আগে যেটা পড়েছো টেনশনের কারণে সেটার তুমি অনেক আম সালা বস্তা সবই চলে যাবে তার মানে বিগত তিন চার মাস অথবা দু বছর ধরে তুমি যা পড়েছ যে বই পড়েছ ওই বইতেই তুমি ফিক্স থাকো পরীক্ষার তিন চার দিন আগে এসে বই চেঞ্জ করার কোনো দরকার নেই কারণ সৃজনশীলে তোমার এটাই যাচাই করা হবে যে তুমি ওই কনসেপ্টটা কত ভালো বুঝো এক এক রাইটার নিজেকে এক একভাবে প্রেজেন্ট করেছে এক এক বুঝাইছে তোমার সেই ভাই প্যাচের মধ্যে যাওয়া দরকার যে কোনো রাইটার ধরো ওই খুব ভালো করে ওইখানে স্টিক থেকে পরীক্ষাটা দাও ভালো হবে নাম্বার সেটা হচ্ছে ডু নট চেঞ্জ ইউর টাইম পরীক্ষার আগে আমরা সবাই খুব সিরিয়াস হয়ে যাই আচ্ছা আর চার পাঁচ দিন সময় আছে আমি এখন আমার দেখা যাবে যে রাতে আমি বেশিটা যাকবো না আমি খুব দ্রুত ঘুমায় যাব সকালে উঠে পড়বো কিন্তু তোমার আগের অভ্যাস ছিল কি আগের অভ্যাস ছিল হচ্ছে তোমার রাত্রে বেলা হচ্ছে তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত পাবজি খেলা অথবা গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা অথবা বন্ধুদের সাথে ফেসবুক মেসেঞ্জারে আড্ডা দেওয়া তো এগুলো তোমার রাতের বেলা অভ্যাস ছিল অথবা ইউটিউব দেখা পরীক্ষা চলে আসলো তখন তোমার মনে হলো যে আমি রাতে তাড়াতাড়ি ঘুমায় যাব কিন্তু তোমার বায়োলজিক্যাল তো চেঞ্জ হয়ে যাচ্ছে না হুট করে একদিনে চার দিনও চেঞ্জ করা সম্ভব না বাট তুমি ওইভাবে একটা রুটিন সেট করলে যে আমি দশটায় ঘুমাবো পাঁচটার দিকে উঠবো দেখা গেল কি তুমি পাঁচটার দিকে উঠার পরে তুমি পড়তে বসলা বই সামনে নিলা চার পাঁচ মিনিট পড়ার পরে তোমার জিমানে চলে আসলো তুমি বারবার জিমায় যাচ্ছ করে কখন যে ঘুমায় গেলা উঠে দেখলে সকাল সাড়ে দশটা বাজতেছে তার মাত্র পাঁচ মিনিট দশ মিনিট পড়া হলো বাকি সময় তুমি ঘুমায় কাড়াই দিলা তাহলে তুমি তোমার বডির বিপরীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বডি নর্মালি যে ওয়েতে বা যে স্টাইলে ফ্লো হচ্ছে সেটাকে সবাই ফ্লো হতে দাও একটা কাজ করো সেটা হচ্ছে রাত জেগে আগে তুমি যে কাজটা করতা পরীক্ষার আগে ওই কাজগুলোকে সরাই দিয়ে ওই সময়টাতে নিজের পড়াটা ঢুকাই দাও মানে তোমার অভ্যাসটাকে একদম বাদ দিয়ে দিও না মানে রাত জাগার অভ্যাসটাকে বাদ দিয়ে দিও না ওটাকে রিপ্লেস করো অন্য কোনো পড়ার ইনস্ট্রুমেন্ট বা পড়ার রুটিন দ্বারা আগে পাবজি খেলতা এখন কেমিস্ট্রি পড়লা আগে তুমি গার্লফ্রেন্ড সাথে চ্যাট এখন বায়োলজি পড়লা এই আমার হয়ে যাবে লাস্ট ওয়ান ওয়ান মোস্ট সেটা হচ্ছে সবাই এক একজন একদিন জানতে চায় দোস্ত তুই কিভাবে পড়েছিস তুই আসলে কিভাবে করে গতবার হচ্ছে আহ ইয়ার ফাইনালে খুব ভালো করেছিস তখন বন্ধু নিজের মতো করে মন গড়া ভাবে একটা স্ট্রেটেজি বলে দেয় আরেকজনকে জিজ্ঞেস করো সে আরেকজন আরেকটা বলে তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো সে একটা বলে অথবা তুমি আমাকে বলে আমি একটা বলবো তাহলে সবাই আলাদা আলাদা ভাবে কোনো না কোনো সিস্টেম বা কোনো করেছে ঠিক সেই ওই যে তুমি পড়াশোনা করলে যে তোমার জন্য ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই অথবা আমি যদি তোমাকে বলি যে তুমি এভাবে এইভাবে পড়ো সব ক্ষেত্রে যে হান্ড্রেড পার্সেন্ট তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবা তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই তোমাকে যেটা করতে হবে নিজের জন্য প্রপার একটা স্ট্রেটেজি খুঁজে বের করতে হবে যে কোন স্ট্রেটেজিতে তুমি স্যুট করতে পারো তোমার পড়াশোনা কোভাবে ভালো হয় তুমি কি রাতে জাগলে ভালো পড়াশোনা পারো নাকি সকালে ভোরে ভোরে উঠে ভালো পড়াশোনা করতে পারো তুমি কি হচ্ছে শুয়ে ভালো পড়তে পারো নাকি তুমি টেবিলে সাধু মানুষের মতো বসে ভালো পড়তে পারো তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট অন্যের স্ট্রেটেজিটা ফলো না করে নিজের জন্য একটু টাইম দিয়ে যদি একদিন তোমার পুরোটাই যাই তোমার বিভিন্ন টাইপের স্ট্রেজির তোমার অনুসন্ধান করার জন্য বা ট্রাই করার জন্য তাহলে আমার মনে হয় একদিন স্ট্রেজির পেছনে দিলে বেশি লস হবে না ট্রাই করে দেখো কোন স্ট্রেজিতে তুমি ভালো পারফর্ম করো এবং ওই স্ট্রেজিতে তুমি লেগে থাকো আমার মনে হয় আগে যতটুকু পড়া হোক না কেন এই কাজগুলো যদি পরীক্ষার আগে বাদ দিতে পারো বা না করো তাহলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে হোক সেটা বোর্ড এক্সাম হোক সেটা টেস্ট এক্সাম তুমি এসএসসি লেভেলে থাকো অথবা এসিসি লেভেলে থাকো এই চারটা কিন্তু ট্রুথ যে তোমাকে বাদ দিতেই হবে হবে। হবে হবে না দিলে খারাপ 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 তোমার যে কন্ডিশনটা আমরা অনেকেই ভুগছি আচ্ছা যাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমরা কাইন্ডলি আমাদের কমেন্টে জানাবা খুব সম্ভবত সাকিব হাসান নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে বহিষ্কৃত হচ্ছে এটা নিয়ে তোমার মতামতটা তুমি আমাদের সাথে জানাতে পারো পরীক্ষার আগে তো খেলাধুলা বিষয় নিয়ে একটু আলোচনা করলে একটু রিফ্রেশ রাখবে আর আমি চাই তুমি রিফ্রেশ থাকো নিজের জন্য খুব ভালো একটা ডিসিজ খুঁজে বের করো এবং পড়াশোনা ঝাঁপিয়ে পড়ো দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম